Guys, দেখতে পাচ্ছো আমরা কিন্তু বোটিং স্টার্ট করে দিয়েছি এদিকে সবাই আপ जितना डर रहा हो ना वो ही डर का ही मजा लेने आते लोग के तोर কেমন লাগছে ওকে তো লোক আসো আসো তো হ্যালো গাইস হোয়াটস আপ ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগস আমি আছি বিড়ু মন্ডল তোমাদের সাথে তো আজকে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো চলো তাহলে আজকে ব্র্যান্ড নিউ ব্লগটা তাহলে স্টার্ট করা যাক আর এখন বাজে দুপুর তিনটে প্রায় বিকেলের কাছাকাছি হয়ে যাচ্ছে আর এখন যাব একটা ইন্টারেস্টিং জায়গায় সেটা হচ্ছে ভূপাল লেক আমরা যেখানে হোটেলটায় আছি এখান থেকে 10 কিলোমিটার দূরে আমাদের যেতে টাইম লাগবে আধা ঘন্টা তো আমরা এখন লেকে যাবো আর আজকে লেকে গিয়ে বোটিং করবো তো ভূপালের মানে মোস্ট ইন্টারেস্টিং প্লেস যেটা সেটা হচ্ছে লেক ভাই তো চলো আপাতত এখানে একদম টাইম নষ্ট না করে ফটাফট বেরিয়ে পড়ি ডাইরেক্ট তোমার সাথে লেকে গিয়ে দেখা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি ভূপাল লেকে আর এখানকার ক্রাউডটা দেখো গাইস জাস্ট ক্রাউডটা দেখো আর আজকে 25শে ডিসেম্বর বড়দিন বুঝতেই পারছ ক্রাউড তো হবেই মারাত্মক ক্রাউড আছে এখানে আর এখানে দেখো বোটিং হচ্ছে এই জায়গাটায় আর এখানে সব খাওয়ার জিনিস আর এদিকে প্রচুর প্রচুর খাওয়ার জিনিস এদিকে দেখো ফটো তোলার জন্য এদিকে একটা রেল লাইন মতো আছে ট্রেন দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য আর এদিকে পার্কিংয়ে দেখো পুরো জ্যাম হয়ে গেছে এখানে ম্যাগি তৈরি করছে চার ম্যাগি আর গাইস মারাত্মক ভিড় এখানে দেখতে পাচ্ছি আর আমরা এখন এখানে বোটিং করব এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখান থেকে ভিউটা দেখো গাইস আর এখান থেকে হচ্ছে বোটিং হয় দেখতে পাচ্ছ ওইখানটা থেকে তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু বোটের জন্য অলরেডি এখানে নামতে শুরু করে দিয়েছি এখানে আমরা 500 টাকায় বোট পেয়ে গেছি আমরা 6 জন মিলে যাব তো দেখো জাস্ট জলটা দেখো আর এই হচ্ছে বোট এই বোট আছে এখানে হচ্ছে স্পিড বোট আছে সব রকম বোট আছে দেখতে পাচ্ছ ওদিকে বোট পুরো ভাসছে এদিকের বোটটা দেখো কেমন দুলছে জাস্ট আর জলটা মানে বিশাল বড় লেক বিশাল বড় দেখতে পাচ্ছ গাইস মানে আমি ওই শেষ পার অবধি দেখতে পাচ্ছি না এত বড় লেক তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু জ্যাকেট পরে নিয়েছি বোটিং ওঠার জন্য এদিকে মা বাবা দিদি দাদা দিদি সবাই উঠছি আমরা আর এই দেখো গাইস এই হচ্ছে আমাদের নৌকা এতে করে আজকে বোটিং করব পুরো একদম লাইফ জ্যাকেট পরে নিয়েছি গাইস জানি না কী হবে আর বেশ ঢেউ ঢেউ লাগছে স্পিড বোটগুলো যাচ্ছে তো চলো আমরা আপাতত এখানে উঠে পড়ি দেখতে পাচ্ছ কেমন নড়ছে বোটটা জাস্ট দেখো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বোটিং স্টার্ট করে দিয়েছি এদিকে সবাই ভয় পাচ্ছে একদম স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ কিচ্ছু হয় দারুন দারুন এদিকে দেখো সূর্য আর এদিকে আমরা সবাই মিলে আমরা 6 জন আছি দিদি কাঁদছে দিদি বোটিং উঠে কাঁদছে ও কি লাগছে জাস্ট ভিউটা দেখো সেখানে ঢেউটা দেখো মানে সেই পরিমানে ঢেউ মারছে মানে কি পরিমানে ঢেউ পুরো সমুদ্রের মতো লাগছে একদম এত ঢেউ আর এই ঢেউয়ের কারণ কিন্তু স্পিড বোট স্পিড বোট এত এখানে ইউজ হচ্ছে এইখানে দেখো এইখানে একটা স্পিড বোট কি স্পিডে আসছে দেখো ভাই আবার একটা ঢেউ আসছে ওই দেখো দেখতে পাচ্ছ গাইস মানে আমরা কিরমভাবে দুলছি আমরা 6 জন মিলে শুধু এর মধ্যে দোলাদুলি করছি আর এদিকে দুই দিদি ভয় পাচ্ছে
কিন্তু এইদিকে দেখো এই বাচ্চাটা কিন্তু কোনো ভয় পাচ্ছে না, একদম ফ্রিলি আছে, দেখতে পাচ্ছ? দেখো কোনো ভয় নেই, একদম পুরো একদম ইজি চড়ছে। আর এইদিকে বড় বড়রা ভয় পাচ্ছে। পানি কাহা আতা বারিশ সে বস ইয়ে কতনা বারিশ হতো চার চার দিন পানি। তো গাইজ আমি নেমে এসেছি, এক করে সবাই নাবছে, এদিকে দেখো কি পরিমাণে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে দেখো কি পরিমাণে। আসো আসো মানে সেই এক্সপিরিয়েন্স। তো গাইস আমরা বোটিং করে উঠে পড়েছি ওপরে, এখন দেখতে পাচ্ছ নিচ থেকে ওপরে উঠে পড়েছি। আর এদিকে দেখো স্পিড বোট চাচ্ছে, দেখো মানে সেই মারাত্মক এক্সপিরিয়েন্স, মানে ভোপাল এসে যদি এই বোট না চড়ো কোনো মজা পাবে না। ভোপাল এসে এই বোট কিন্তু তোমরা অবশ্যই চড়ো, বিশাল বিশাল এক্সাইটেড তোমরা মজা পেয়ে যাবে। আর ভিড়টা দেখো আজকে 25শে ডিসেম্বরের ভিড় দেখো গাইস, মারাত্মক ক্রাউড হয়ে গেছে এখানে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, দিদি মারাত্মক ভয় পাচ্ছিলো। অ্যাটলিস্ট আমাদের বোটিংটা কমপ্লিট হয়েছে, মানে দারুণ জায়গা ভোপালে, এটা সেরা জায়গা। তো এই জায়গাটা না এলে সত্যি অনেকটা মিস হয়ে যেত। আর 25 তারিখ বলেই এত ভিড়, নয়তো এতটা ভিড় হয়, বাট এত ভিড় হয় না 25 তারিখের জন্য ভিড়। দেখো সবাই বোটিং করছে এখানে, দেখতো পায়ের বোটও আছে এখানে, মানে প্যাডেল বোটও আছে, কিন্তু আমরা প্যাডেল বোটটা করিনি, একটু বেশি রিক্স হয়ে যায়। তো মা বাবা সবাই আছে, তাই জন্য প্যাডেল বোটটা হয়নি, আমরা নর্মাল যে বোটটা আছে ওটাও করলাম, খুব দারুণ মজা এসে গেছে। তো গাইস আমরা এখন হোটেলে চলে এসেছি, আর ওখানে মারাত্মক মারাত্মক পরিমাণে ঠান্ডা ছিল, আর জামা তেমন পড়ে যায়নি, মারাত্মক শীত করছিলো, তাই জন্যে আর ওখানে ভিডিও করিনি, চলে এসেছি হোটেলে। তো আজকে ওখানে দারুণ দারুণ এনজয় করলাম, মানে ভোপাল এসে ওই লেকটাই সেরা জায়গা এনজয় করার। আজকে 25শে ডিসেম্বরের জন্য অনেকটাই ভিড় ছিল, মানে সেরা জায়গা সেরা। আর আজকে 25শে ডিসেম্বরের জন্য ওখানে দেখলাম বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছে, কিন্তু ভাই এখন আর শরীর দিচ্ছে না, তাই জন্য আমি চলে এলাম। আর দেখতে পেলে ওখানে প্রচুর প্রচুর দোকানপাটও ছিল। তো এখন আমি হোটেলে চলে এসেছি, আর এখন আমাকে রেস্ট করতে হবে। আর গাইস তোমরা যদি ভোপালে আসো, মধ্যপ্রদেশের ভোপালে আসো, অবশ্যই করে কিন্তু এই লেকটাতে তোমরা ভিজিট করবে, আর গ্যারান্টি দিয়ে বলছি ভাই সেরা মজা পাবে ভোপাল এসে। তো তোমরা অবশ্যই আসবে। আর আমি এখন যে হোটেলটায় আছি তার নাম আর ঠিকানা পুরো আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চলে আসতে পারবে, এক নম্বরের সেরা হোটেল। আর তোমরা রুমটা দেখেই নাও, মানে দারুণ হোটেল। আমরা এখানে 2 দিন ছিলাম, তো তোমরা দেখতেই পেলে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও, এখনও অনেক ট্রাভেলের পার্ট বাকি আছে, তাড়াতাড়ি করে নাও। আর যারা দেখছো কন্টিনিউ দেখতে থাকো, অনেক অনেক পার্ট আসতে চলেছে আমাদের এই মধ্যপ্রদেশের ট্রাভেলের। তো চলো আজকে ব্লগটা একটু ছোটোর ওপরেই রাখলাম, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, আজকে ব্লগটা আর কন্টিনিউ করা যাবে না, এখন রেস্ট করতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর খুব তাড়াতাড়ি আবার একটা ইন্টারেস্টিং পার্টে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর শুধু সাবস্ক্রাইব নয়, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে। তো চলো আজকে আমাদের টাটা, বাই বাই, দেখা হচ্ছে আগামী এক ধামাকাদার ভিডিওতে। গুড বাই।